থ্যালাসেমিয়ার রোগের রক্ত পরীক্ষা কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করল। আলিপুরদুয়ার জেলার কামাখাগুড়ির বাসিন্দা পেশায় ভ্যান চালক শ্যামাপ্রসাদ দত্ত রায়। থ্যালাসেমিয়ার রোগের রক্ত পরীক্ষা কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করল পেশায় ভ্যান চালক শ্যামাপ্রসাদ দত্ত রায়। আলিপুরদুয়ার জেলার কামাখাগুড়ির বাসিন্দা পেশায় ভ্যান চালক শ্যামাপ্রসাদ দত্ত রায় দীর্ঘ বহু বছর থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। যে কোনো অনুষ্ঠান, যে কোনো মেলা, সব জায়গায় দেখা মিলবে শ্যামাপ্রসাদ বাবুকে। তিনি জনগণের মধ্যে প্রচার চালিয়ে যায়। তার একটাই লক্ষ্য, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ ও থ্যালাসেমিয়া মুক্ত দেশ। এই শ্যামাপ্রসাদ বাবু থ্যালাসেমিয়া রোগের রক্ত পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে সম্পূর্ণ নিজের উদ্যোগে, এবং নিজের 2 ডেসিমিল জায়গার ওপর এই রক্ত পরীক্ষা কেন্দ্রের শিলান্যাস করল আজ তিনি। শ্যামাপ্রসাদ বাবু জানান যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে শুধু থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা হয়, কিন্তু কুমারগ্রাম ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আলিপুরদুয়ার জেলাতে যেতে সমস্যা হয় জনগণের। তাই এলাকাবাসীদের জন্য তিনি কামাখাগুড়িতে থ্যালাসেমিয়া রোগের রক্ত পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন। শ্যামাপ্রসাদ বাবু জানান, আমি জানি না কিভাবে কেন্দ্র গড়ে উঠবে, কিন্তু নিজের জমির ওপর এই কেন্দ্র গড়ে তোলার শুরুটা করলাম। বিশেষত আজকে আমার পোস্টমার্টম জন্মদিন, সেই জন্মদিনটাকে আমি অন্যভাবে পালন করার চেষ্টা করলাম। যেহেতু আমি থ্যালাসেমিয়ার প্রচার করার চেষ্টা করি, গ্রামে গঞ্জে যাই, যেখানে লোকজন বেশি থাকে সেখানে আমি যাই, জন্মদিনটা প্রচার করলাম এই কারণেই। জন্মদিন সাথে থ্যালাসেমিয়া একটা ভবন, থ্যালাসেমিয়া ভবনের একটা চিন্তা ভাবনা করলাম, তার জন্য 2 ডিসিমিল মাটি আমি ভবনের জন্য শিলান্যাস করলাম। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অনুরুদ্ধ বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক শিলিগুড়ি থেকে এসেছেন মাননীয় পিন্টু দে, প্রাক্তন পঞ্চায়েত সদস্য বীরেন বর্মন, প্রাক্তন পঞ্চায়েত সদস্যা টুকু দাস, এবং লোকালো বিশিষ্ট জনরা ছিলেন, স্বেচ্ছাসেবকরা ছিলেন, তাদের সহযোগিতায় এবং থ্যালাসেমিয়া ইউনিটটা ভবনটা যাতে করতে পারি প্রতি মাসে একবার, আলিপুরদুয়ার থ্যালাসেমিয়া ইউনিটের সহযোগিতায় আমরা যদি এখানে ভবনের মধ্যে লোকজন নিয়ে এসে এখানে সিএমএইচের সহযোগিতায় তারা যদি ডাক্তার পাঠায় এখানে, যে মাসে একটা প্রোগ্রাম হোক এখানে, এখান থেকে আলিপুরে যাওয়া, কুমারগ্রাম থেকে আলিপুরে যাওয়া একটা খরচালো বিষয় থাকে, সেই বিষয় নিয়ে চিন্তাভাবনা করে একটা ভবনের চিন্তাভাবনা করলাম নিজের উদ্যোগে।